হ্যালো বিবন একটু দেরি হলেও ঈদের ব্লগটা নিয়ে কিন্তু চলেই আসলাম এই যে আমার কাজিন এবং আমার ভাগ্নি গরুর জন্য তারা খাবার দাবার কিনে নিয়ে আসলো কিন্তু গরু তো আমার কথা শুনে না বিশ্বাস করবেন এই গরুটা না অনেক বেশি শান্ত ছিল অনেক অনেক বেশি শান্ত ছিল কিন্তু ওর সামনে এখন আমি যেতেই পারলাম না তো বুঝলাম যে ওনার কি দরকার সো অ্যাজ ইউজুয়াল আমি রাখাল মোডে চলে গেলাম গিয়ে দেন আমি নিজের গরুর খাবার নিজেই প্রিপেয়ার করলাম এই যে আমাদের আরেকটা মানিক এ উল্টা এ কিন্তু আরও অনেক বেশি জিদি ছিল কিন্তু খাওয়ার পাওয়ার সাথে সাথেই সে পুরা ঠান্ডা সো ঈদের সময় এগুলা কিন্তু পার্সোনালি করতে আমার আসলেই অনেক ভালো লাগে আমাদের দুই গরু তার শান্তি নেই সে বাইরে গিয়ে আরেকজনের গরু দেখতেছে ওই যে বলে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা একটু আদর করতে গিয়েই এই দেখেন কেমন করে মানে একটু আমার সাথে ফাজলামি তার করতেই হবে বাট যাই বলেন না কেন খাওয়া দাওয়ার পরে কিন্তু উনি বেশ রিল্যাক্স মোডে চলে গেছে দেখছেন গলাটা কীভাবে একদম উঁচা করে দিতেছে মানে সে কিন্তু অ্যাকচুয়ালি খুব আরাম পাইতেছে গরুদের গলার নিচে এভাবে চুলকায় দিলে বা এভাবে আদর করলে তারা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা পায় বা আরাম পায় গ্যাচপড়াই নো অ্যাকচুয়ালি এরপর আমার কিউটি ভিতুর ডিম জুনাইরা চলে আসছে গরুকে আদর করতে মামা আদর করে দিছে এই জন্য সে খুব সাহস পাইছে তো সেই সাহস নিয়ে সে দিব্যি আমাদের গরুকে আদর করে যাচ্ছে বাট যাই হোক ছোটো মানুষ ওদের আনন্দ দেখলে আসলে আমাদের আনন্দ অনেক বেড়ে যায় গরুর সাথে পর্ব শেষ করার পরে তার এখন মনে হয়েছে সে আমার হাতে মেহেদি দিয়ে দিবে এখন আমি তো মেহেদি হাতে দেই না এখন ছোট মানুষ বলছে মানাদো করতে পারতেছি না তাই ওনাকে বলছি যে জুনারা তুমি কোনো ডিজাইন করো না তুমি আমার নামের ইনিশিয়ালসগুলো লিখে দাও উইচ ইজ সানজিদ মাহমুদ চৌধুরী এ কে এ এস এম সি তারপরের দিন সকাল সাড়ে সাতটায় আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা আদায় করে ফেললাম নামাজ শেষ করে সরাসরি চলে গেলাম আমাদের গরু কাটার স্থানে ফর ইউ কাইন্ড ইনফরমেশান আপনারা কিন্তু ভুলেও এটা ভাববেন না যে আমি গরু কোরবানির ভিডিও আমার ব্লগে ইনক্লুড করছি না আমি এতটাও জ্ঞানহীন না মন খারাপ করে কি দেখতেছে নিচে কি দেখতেছো তোমরা হ্যাঁ

উইদাউট কাইন্ড অফ ডেলিভারি চার্জ এরপরে শুরু হয়ে গেল আমার মাংস ডেলিভারির কাজ বাইদাবে বাংলাদেশের জার্সি দেখে কিন্তু কেউ হাহা দিবেন না জাতীয় ডিউটি মানে মাংসগুলো ঠিকঠাক মতো ডেলিভারি করার পরে এবার কিন্তু খিদায় পেট চুরমার হয়ে যাচ্ছে আম্মুর হাতের রান্না এবং আপুর হাতের ডেজার্ট এই দুইটা ছাড়া মনে করেন আমার পুরা ইট্টাই ইনকমপ্লিট যাই হোক আমার অনেকক্ষণ ভয়েস ওভার শুনছেন অনেক প্যারাদিসি এবার সামনাসামনি শুনেন। সো অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করলাম খুব টায়ার্ড লাগতেছে আসলে বাট কিছু করার নেই এখনই আবার একটু বেরোতে হবে ফ্যামিলির সাথে সো ঈদের দিন একটু বের হতেই হয় রাইট সো আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা পর্যন্ত দেখেছেন এন্ড অবভিয়াসলি আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমার নেক্সট গুলো আসার সাথে সাথে আপনাদের ফিরে চলে আসে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ঈদের দিনটা আসলে কেমন গেল দোয়া করেই আল্লাহ সবার কোরবানি কবুল করুক এন্ড খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম